আর আপনার মুখে দাঁড়িয়ে আছে তাও দেখো একটু। মুক্তি পাই সেই জন্য আজকের এই মাহফিল, ঠিক কিনা ভাইয়েরা? আমার আল্লাহ পাক বলেন, হে বান্দারে তুমি যদি আমাকে ভালোবাসতে চাও, আমাকে পেতে চাও, তাহলে আমার রাসূলকে ভালোবাসো। তার কথা বলেছে আল্লাহ, বলেছে আমাকে যদি পেতে চাও, আমাকে যদি ভালোবাসতে চাও, আমার কথা যদি শুনতে চাও, তাহলে আমার হাবিবকে ভালোবাসো। তার কথা বলেছে ভাই, এমপি সাহেবের কথা বলে নাই, মন্ত্রী সাহেবের কথা বলে নাই, একমাত্র দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেছে। কার কথা বলেছে? রাসূলের কথা বলেছে। সেই রাসূলের কথাও যদি না বলি, তাহলে আল্লাহর হুকুম পালন করা হবে হবে? তাহলে রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলের চরিত্র, রাসূলের চরিত্র সাথে আমাদের চরিত্রবান হইতে হবে। রাসূলের চরিত্রের মতো আমাদের চরিত্রকে তৈরি করতে হবে। রাসূলের আরেকটা নাম ছিল, মক্কায় জন্মগ্রহণ করার পরে মক্কাবাসীরা তাকে আলামিন নামে ডাকত। কি নামে? আলামিন। সত্যের অর্থ কি? বিশ্বাসী। এ ভাই সত্যবাদী, আমরাও সেই বিশ্বাস কামাইতে হবে, সেই সত্যবাদী হইতে হবে, যার জন্য আমাদের জীবনকে একটু পরিবর্তন করতে হবে। আমরা যে যার জন্য আমরা এই দুনিয়াতে এসেছি, এসার পরে স্ত্রী সন্তান ভাই বান্ধব টাকা পয়সা চাকরি বাকরি নিয়ে ব্যস্ত হয়ে গেছি, ও ভাইরা আমার এগুলি কিন্তু আমাদের সাথী হবে না। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আউলাদুকুম ইয়াউমাল কিয়ামাতি। আমার আল্লাহ কিয়ামত দিবসে তোমার ধন সম্পদ টাকা পয়সা স্ত্রী সন্তান পিতা মাতা এগুলি কোনো কাজে আসবে না। আসবে ভাই? কোনো কাজে আসবে না। সে কাজগুলি কি আসবে? সে তো জামন ও ভাই, কর্মের মাঝে ধর্ম মিলে যদি ধর্ম পালন করা যায়, কর্ম মাঝে ধর্ম আছে যদি বুঝে নেওয়া যায়, প্রত্যেকটা কর্মের মাঝে ধর্ম আছে, প্রত্যেকটা কর্মের মাঝে আবাদত আছে। কি আছে কিনা ভাই? প্রত্যেকটা কর্মের মাঝে আবাদত আছে। গরু দুধ দিছে 1 কেজি, কয় কেজি ভাই? 1 কেজি। এই 1 কেজি দুধের মূল্য মনে করেন এই সাতক্ষীরা বাজারে মনে করেন 50 টাকা। কত ভাই? 50 টাকা। এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত না? আমরা কি করি ভাই? একটু লাভের জন্য 1 কেজি দুধের মাঝে 1 পা পানি মিশাই দিই। এই যে বলছিলাম ভাই, কর্মের মাঝে ধর্ম আছে, কর্মের মাঝেই আবাদত আছে কিনা? এই যে অল্প পর্দা 1 পা পানি মিশানোর পরে আমার 1 কেজি দুধ কিন্তু হারাম হয়ে গেল, ঠিক কিনা? এই 1 কেজি দুধ থেকে যেন 1 পা না বাড়ে, সেই হিসাবটা করে যদি 1 কেজিকে 1 কেজিতে আমরা যদি চালাই, তাহলে আমাদের ধর্মটা ঠিক থাকে। বিশ্বাস রাখতে হবে, 1 কেজি দুধের দাম যদি 50 টাকা হয়, আর এই 50 টাকা বিক্রি করলে আমি আল্লাহকে ভয় করে পানি মিশালাম না, আমার আসলে চরিত্রকে ধারণ করার জন্য মিথ্যাবাদী হইলাম না, এই 1 কেজি পানির মাঝে 1 কেজি দুধের মাঝে 1 পা পানি না মিশাইয়ে আল্লাহকে ভয় রেখে 1 কেজি দুধকে আমি 50 টাকা বিক্রি করলাম। আল্লাহ যদি রহমতে, আল্লাহ যদি রহমত করে, আল্লাহ যদি দয়া করে, এই 50 টাকার মাঝে আমাদের অনেক রহমত ভক্ত ফিরতে পারে, পারে কিনা? পারে। আর যদি আল্লাহর দয়া না থাকে, রহমত না থাকে, এই 50 টাকা কেন 50 লক্ষতেও কোনো কাজ হবে না, হবে? তাই এরকম প্রত্যেকটা কর্মের মাঝে ধর্ম আছে, প্রত্যেকটা কর্মের মাঝে ভাই আবাদত আছে। তাই বলতেছিলাম ভাই আমার, আমরা আল্লাহকে ভয় করে, আল্লাহ হুকুম মেনে, রাসূলের চরিত্রকে ধারণ করে আমরা সত্যবাদী অর্জন করতে হবে। ও ভাই, নিজে যদি পরিষ্কার থাকি, নিজে যদি মিথ্যে না বলি এটা একটা আবাদত, মিথ্যে যদি না বলি এটা আবাদত কিনা? ফর যেমন আবাদত, নামাজ যেমন হয় আবাদত, রোজা যেমন আবাদত, মিথ্যে না বলাটাও কিন্তু আবাদত, সত্য কথা না বলাও কিন্তু আবাদত, ঠিক কিনা? আমরা চেষ্টা করবো প্রত্যেকটা কাজে
মিথ্যাকে দূরে সরায় দিয়ে সত্যকে কেউ আমাদের পুঁজি করে নিতে পারি, সত্য কিন্তু আমরা পুঁজি করে নিতে পারি। সমাজের জন্য হয়তো একটু কষ্ট হবে, কিন্তু আমার আল্লাহ তালার কাছে কিন্তু আর কোনো কৈফত থাকলো না। থাকলো কিনা? আমরা ফেরাউন বলি, আমরা মুনাফিক বলি, আমরা কাফের বলি, এগুলির কারণটা কি? তারা মিথ্যাবাদী, তারা অবিশ্বাস করে। আমি যদি আল্লাহর ভাই, আল্লাহকে বিশ্বাস করে যদি আমি ডরাই, আমি ভয় পাই, আমি যদি মিথ্যে না বলি, তাহলে এটা কি আমি কি সত্য পথে চলা হলো কিনা? ভাইরা, সত্য পথে চলতে হইলে বলো আল্লাহর এই গুণগুলিকে প্রত্যেকটা কাজে লাগাতে হবে। আমি বলতেছিলাম অনেক আমরা অনেক বাইরে আছি, নিজের স্ত্রী সন্তানকে নিয়ে ভালো চলে, কিন্তু বাবা মা বাবাকে দেখি না, বাবা মায়ের কষ্টকে বুঝি না, এইটা কি সত্যভাবে তার মাঝে পড়ে? ফলে যদি আমার আল্লাহ ভয় থাকে, শুধু আল্লাহর ভয়ের জন্য আমি কখনো বাপ মাকে কষ্ট দিব না, কারণ কষ্ট দিব বাপ মাকে, কৈফত দিতে হবে আল্লাহকে। দেখি না ভাই, আল্লাহ ভয়টা যদি থাকে, আল্লাহর ভয়টা যদি থাকে, তাহলে কখনো কষ্টের দিকে আমরা যাব না। আল্লাহর কষ্ট, আল্লাহর কথাটা যদি মনে থাকে, আল্লাহর বসে আমি শুনে শুনে শিখছি।